আগামী হজ পরিচালনার জন্য এজেন্সিগুলোকে শিগগির হজ অফিসের সঙ্গে চুক্তি করার নির্দেশনা দিয়েছে সরকার। চুক্তি না করলে হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে। চুক্তি সম্পাদনের বিষয়ে সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস থেকে এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়, 2025 সনের হজ কার্যক্রম পরিচালনার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে জারি করা গত 29 আগস্ট স্মারকের শর্ত 6 অনুযায়ী প্রত্যেক এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ও হালনাগাদ আয়কর সনদ দাখিল পূর্বক হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য নির্দেশনা রয়েছে। এমতাবস্থায় 2025 সনের হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোকে অনতিবিলম্বে হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি সম্পাদনের জন্য অনুরোধ করা হলো।